আমার বাচ্চা গো বাপ নেই আমি জানি না শরীরটা ভাঙা দিল আগুন লাগাই দিল তোর ঈদের পরে করতে এটা গরিব মানুষগুলো বাইতে যেত আমার মতো অসহায় মানুষ বাইতে যেত আমি দোকানদার আছে চার বছর ধরে দোকান দিছি আমি এক টাকা শরবত খাই না এই দোকানদার রোজাদার পরে ভাঙতা গরিবের কেন মাইরা এরকম করলা রোজাদার পরে শরীরটা ভাঙতা শরীরটার ভাঙাটার অর্থটা কি এটা বল শরীরটা যে ভাঙলো এটার অর্থটা কি গত বছর প্রথম রোজার শিরি বন্ধ করে দিছে পরে আর খবর নেই এখন বিশ রোজা কেন শিরিটা ভাঙিয়ে দিল বাবা আমার একটা দোকান একটা দোকানে আমরা তিন চার ভাই বোনি মিল্লার দোকানটা বলেছি যত মনে করো ওই যে কষ্ট করে কাম করছি কুলাকান্দে কষ্ট দিতে দেয় নাই আমি দোকান থেকে চার বছর ধরে দোকান দিছি আমি এক টাকা শরবত খাই না ওই দোকান থেকে আমি এটি কইতে পারেন না কালকে শুনছি আমার পোলা 2000 কমে 1 লাখ টাকা বিক্রি হয়েছে কালকে আমি কইছি বাবা আমার বাচ্চা গো বাপ নাই আমার বাচ্চা গো বাপ নাই আমি জানি না আমার মাল দোকানে মার্কেটে 11 লক্ষ টাকার মাল ছিল আর উপরে আছে দুইজন কর্মচারী উপরে আর আমার ছোট ছেলেটা উপরে আর বড় ছেলে আর আমার বোনের জামাই নিচে আর আমার বোনের পোলাপান ওই নিচে দাঁড়িয়ে দিচ্ছে সকালবেলা না আমরা টিভিতে দেখছি টিভিতে।